Hi students, আজি মই তোমালোকক 5th semester quantum chemistry এটা important topic degree of degeneracy বুজাম 5th semester পৰীক্ষাত সাধাৰণতে ইয়াৰ question প্ৰায় থাকে তোমালোকে এটা কাম কৰা তোমালোকে এটা pen আৰু এখন বহি লৈ যাবা আৰু মোৰ লগত কৈ যাবা তেতিয়া তোমালোকক বুজিবৰ বাবে সুবিধা হ'ব degree of degeneracy এই টপিকটো বুজি পাবৰ কাৰণে আমি এটা বস্তু খুব ভালদৰে জানিব লাগিব সেইটো হৈছে নৰ্মেলাইজড ৱেভ ইকুৱেশ্যন আৰু এনাৰ্জি ইকুৱেশ্যন চ' এই দুটা বস্তু আমি খুব ভালদৰে জানিলেহে ডিগ্ৰী অফ ডিজেনেৰেচিটো আমি গম পাম চ' সেইকাৰণে মই কি কৰিম তোমালোকক প্ৰথমতে নৰ্মেলাইজড ৱেভ ইকুৱেশ্যন আৰু এনাৰ্জি ইকুৱেশ্যনটো 1D বক্স আৰু 3D বক্সত কেনেধৰণে লিখে সেইটো মই তোমালোকক শিকালোঁ তোমালোকে মোৰ লগত লিখি যাবা চ' মই প্ৰথমতে ষ্টাৰ্ট কৰোঁ 1D বক্স আৰু 3D বক্সত নৰ্মেলাইজড ৱেভ ইকুৱেশ্যন আৰু এনাৰ্জি ইকুৱেশ্যন কেনেকৈ লিখে চ' নৰ্মেলাইজড ৱেভ ইকুৱেশ্যন আৰু এনাৰ্জি ইকুৱেশ্যনকেইটা 1D বক্স আৰু 3D বক্সত কেনেকৈ লিখে মই প্ৰথমতে তোমালোকক সেইটো শিকাওঁ চ' প্ৰথমতে মই ষ্টাৰ্ট কৰিম 1D বক্সত তোমালোকে মোৰ লগত লিখি যাবা এটা নৰ্মেলাইজড wave equation of a particle in 1D box. So 1D box of normalized wave equation can I write? Psi n is equal to root over 2 by a sine n pi x by a. চ' ইয়াত ৰুট অভাৰ টু বাই এ এইটো হৈছে আমাৰ কাৰণে নৰ্মেলাইজেশ্যন কনষ্টেণ্ট এক্সটো হৈছে আমি ডিৰেকশ্যন বুলি ধৰিছোঁ এইটো হৈছে আমাৰ কাৰণে বক্সটোৰ লেংথ ঠিক তেনেকৈ এনাৰ্জি ইকুৱেশ্যনটো কাইনেটিক এনাৰ্জি ইনচাইড দ্য বক্স পটেঞ্চিয়েল এনাৰ্জি যিমান থাকে আছে মই সেইকাৰণে কাইনেটিক এনাৰ্জি লৈছোঁ কাইনেটিক এনাৰ্জি ইজ ইকুৱেল টু এম স্কুৱাৰ এ স্কুৱাৰ বাই এইট এম এ স্কোয়ার এই ইকুয়েশন দুটা তোমালোকে মনে রাখবা এই ইকুয়েশন দুটা 1D বক্সের কারণে নর্মালাইজড ওয়েভ ইকুয়েশন এটু হল আর এনার্জি ইকুয়েশনটা আমার কারণে কি হল এটু হল এই দুটার হেল্প লই পেলে আমি 3D বক্সের কারণে লিখব পারি কেন লিখব পারি মই দেখাইছো সো মই 3D বক্সের কারণে লিখিম দিয়া সো 3D বক্সের কারণে মই 3D বক্স আঁকিলো এটা হলো ধরা এটা বক্স থ্ৰী ডাইমেনশ্যনেল বক্সটোত এ লেংথটো ধৰি লোৱা এ লেংথটো ধৰি লোৱা বি এইটো লেংথ ধৰি লোৱা চি এক্স ডিৰেকশ্যনৰ লেংথ এ ৱাই ডিৰেকশ্যনৰ লেংথ বি আৰু জেড ডিৰেকশ্যনৰ লেংথ কিমান চি চ' মই তিনিটা ডিৰেকশ্যনত তিনিটা লেংথ ধৰি ল'লোঁ থ্ৰী ডি বক্সটো এতিয়া মই নৰ্মেলাইজড ৱেভ ইকুৱেশ্যনটো লিখিম চ' দ্য নৰ্মেলাইজড wave equation is 3D box of normalized wave equation sin লিখিম x y z তিনিটা ডিৰেকশ্যন আছে মই তিনিটা ডিৰেকশ্যন লিখিলোঁ প্ৰথমতে লিখিলোঁ 2 বাই এ sin n পাই x বাই এ y ডিৰেকশ্যনত লিখিলোঁ ৰুট অভাৰ 2 বাই বি বি মানে লেংথ y ডিৰেকশ্যনত sin n পাই y বাই বি জেড ডিৰেকশ্যনত লিখিম 2 বাই চি চি মানে লেংথ ইন জেড ডিৰেকশ্যন চাইন এন পাই জেড বাই চি এইখিনি এটা কাম কৰোঁ এইটো এন এক্স কৰি দিওঁ এইটো এন ৱাই কৰি দিওঁ এইটো এন জেড কৰি দিওঁ চ' এইটো আমি পাই গ'লোঁ 3D বক্সত ৱেভ ইকুৱেশ্যনটো ঠিক আছে এতিয়া 3D বক্সৰ ৱেভ ইকুৱেশ্যন লিখাৰ পিছত আহিলে এনাৰ্জি ইকুৱেশ্যন চ' এনাৰ্জিটো আমি টোটেল এনাৰ্জি বুলি লিখোঁ টোটেল কাইনেটিক এনাৰ্জি ইজ ইকুৱেল টু কেনেকৈ লিখিম চাবা আগৰ ইকুৱেশ্যনটো 1D বক্সৰ কাৰণে কি আছিলে ইজ ইকুৱেল টু এম স্কুৱাৰ এ স্কুৱাৰ বাই এইট এম এ স্কুৱাৰ চ' সেইটো হেল্প লৈ পেলাই মই ইয়াত লিখিম এ স্কুৱাৰ বাই এইট এম এটা থাকিব বাকী থাকিলে এম স্কুৱাৰ এক্স ডিৰেকশ্যনত মই কি লিখিম এম এক্স স্কুৱাৰ ডিভাইডেড বাই লেংথ এ স্কুৱাৰ
plus y direction likhim my square divided by b square, z direction likhim mz square divided by c square. So it will become energy equation for a particle in 3D box. ঠিক আছে, 3D box ত এই energy equation হৈ যোৱাৰ লগে লগে আমি cubical box কৰি লিখিব পাৰো. So next আহিলে for a cubical box. So next আহিলে cubical box কৰি. So মই cubical box কৰি কেনেকে লিখিম চাবা. আমি energy equation আকৌ লিখি ললোঁ E is equal to a square by 8m n x square by a square n y square by b square n z square by c square. Next I have for a cubical box. Cubical box kya hobo? Jetia a is equal to b is equal to c hobo. Teta hole ami a is equal to b is equal to c output koru. Teta hole ki pam e is equal to a square by 8m n x square by a square n y square by a square n z square by a square. So a square 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 hile karon a b c dui saman to tahole moi likhibo paru 8 square 8 m a square common lolu ki pam n x square plus m y square plus m z square. So it will pai golu energy equation for a cubical box. ঠিক আছে, কিউবিকাল বক্সৰ এনার্জি ইকুৱেশ্যন জনাৰ পিছত আহি গ'ল ডিজেনেৰেচি. চ' ডিজেনেৰেচি কথাটো আমি কেনেকৈ ক'ম, এই যে এন এক্স এন ৱাই আৰু এন জেড এই তিনিটা কোৱাণ্টাম নাম্বাৰ্ছ আছে, এই কোৱাণ্টাম নাম্বাৰকেইটাৰ বেলেগ বেলেগ ষ্টেটত আমি ডিগ্ৰী অফ ডিজেনেৰেচি দিওঁ. কেনেকৈ কোনকেইটা ষ্টেটৰ কথা কৈছোঁ মই দেখুৱাই আছোঁ তোমালোকে চোৱা. মই এনাৰ্জি ইকুৱেশ্যনটো লিখি লওঁ আকৌ, ইজ ইকুৱেল টু কি লিখিছোঁ, এ স্কুৱাৰ বাই এইট এম এ স্কুৱাৰ এন এক্স স্কুৱাৰ প্লাছ এম ৱাই স্কুৱাৰ প্লাছ এম জেড স্কুৱাৰ. চ' এইটো হৈছে এনাৰ্জি ইকুৱেশ্যন ফৰ এ কিউবিকেল বক্স. এতিয়া ধৰি লোৱা কোৱাণ্টাম নাম্বাৰ আমি এন এক্স ইজ ইকুৱেল টু ওৱান, এন ৱাই ইজ ইকুৱেল টু ওৱান, এন জেড ইজ ইকুৱেল টু ওৱান ধৰিম. এন এক্স ইজ ইকুৱেল টু ওৱান ধৰিম, এন ৱাই ইজ ইকুৱেল টু ওৱান ধৰিম, এন জেড ইজ ইকুৱেল টু ওৱান ধৰিম. এই ষ্টেপটোক কোৱা হ'ব ওৱান 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 ষ্টেপ. চ' এইটো কি বুলি ক'ম আমি, ওৱান 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 ষ্টেপ. তেতিয়াহ'লে আমি ইকুৱেশ্যনটো কেনেকৈ পাম, ইজ ইকুৱেল টু এ স্কুৱাৰ বাই এইট এম এ স্কুৱাৰ. এইটো ওৱান স্কুৱাৰ প্লাছ ওৱান স্কুৱাৰ প্লাছ ওৱান স্কুৱাৰ, বিকজ এন এক্স ইজ ইকুৱেল টু ওৱান, এন ৱাই ইজ ইকুৱেল টু ওৱান, এন জেড ইজ ইকুৱেল টু ওৱান. চ' গোটেইকেইটাতে ওৱান ওৱান পুট কৰোঁ, তেতিয়াহ'লে আমি কি পাম, থ্ৰী এ স্কুৱাৰ বাই এইট এম এ স্কুৱাৰ. এইটো হ'ব আমাৰ কাৰণে লোৱেষ্ট এনাৰ্জি লেভেল. ঠিক আছে, চ' আমি লোৱেষ্ট এনাৰ্জি লেভেলটো পাই গ'লোঁ ফৰ ওৱান 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 ষ্টেপ. নেক্সট আহিলে নেক্সট হায়াৰ এনাৰ্জি ষ্টেপটো. নেক্সট হায়াৰ এনাৰ্জি ষ্টেপটো জানিবৰ কাৰণে মই এটা কাম কৰোঁ, ধৰি ল'লোঁ এন এক্স ইজ ইকুৱেল টু টু, এন ৱাই ইজ ইকুৱেল টু ওৱান, এন জেড ইজ ইকুৱেল টু ওৱান. চ' এইটো আমাৰ কাৰণে হ'ব টু ওৱান ওৱান ষ্টেপ. কিন্তু যেতিয়াই টু ওৱান ওৱান ষ্টেট আহি গ'ল তেতিয়াহ'লে তিনিটা পচিবিলিটি আহিব, আমি এন এক্স ইজ ইকুৱেল টু টু ধৰিছোঁ, কেতিয়াবা এন ৱাই ইজ ইকুৱেল টু টু ধৰিব লাগিব, কেতিয়াবা এন জেড ইজ ইকুৱেল টু টু ধৰিব লাগিব. তেতিয়া আমি কেনেকৈ লিখিম, ধৰি ল'লোঁ এন এক্স ইজ ইকুৱেল টু ওৱান, এন ৱাই ইজ ইকুৱেল টু টু, তেতিয়াহ'লে আমি ষ্টেপটো কি পাম, ওৱান টু ওৱান ষ্টেপ পাম. ঠিক তেনেকৈ কেতিয়াবা এন জেড ইজ ইকুৱেল টু মই টু ধৰোঁ, এন ৱাই ইজ ইকুৱেল টু ওৱান, এন জেড ইজ ইকুৱেল টু টু ধৰোঁ. চোৱা এন এক্স ইজ ইকুৱেল টু এবাৰ টু ধৰিছোঁ, এবাৰ এন ৱাই ইজ ইকুৱেল টু টু ধৰিছোঁ, এবাৰ এন জেড ইজ ইকুৱেল টু টু ধৰিছোঁ, তেতিয়াহ'লে আমি কি পাম, ওৱান ওৱান টু ষ্টেপ পাম. চ' আমি কেইটা পচিবিলিটি পালোঁ, তিনিটা পচিবিলিটি পালোঁ. এই তিনিটা পচিবিলিটি আমি কওঁ ডিজেনেৰেট ষ্টেট. এতিয়া ডিজেনেৰেট হ'বলৈ হ'লে এনাৰ্জি একে হ'ব লাগিব. এনাৰ্জি কি হ'ব চোৱা, ইজ ইকুৱেল টু এ স্কুৱাৰ বাই এইট এম এ স্কুৱাৰ. মই প্ৰথমতে ধৰি লওক টু ওৱান ওৱানৰ কাৰণে চাওঁ, তেতিয়াহ'লে টু স্কুৱাৰ প্লাছ ওৱান স্কুৱাৰ প্লাছ ওৱান স্কুৱাৰ, তাৰমানে এন এক্স ইজিকেল টু টু, এন ৱাই ইজিকেল টু ওৱান, এন জেড ইজিকেল টু ওৱান. চ' টু স্কুৱাৰ প্লাছ ওৱান স্কুৱাৰ প্লাছ ওৱান স্কুৱাৰ কিমান পালোঁ, ছিক্স এ স্কুৱাৰ বাই এইট এম এ স্কুৱাৰ পালোঁ. নেক্সট এইটো ষ্টেটৰ কাৰণে চাওঁ, এন এক্স ইজিকেল টু ওৱান, এন ৱাই ইজিকেল টু টু, এন জেড ইজিকেল টু টু, তাৰমানে ওৱান স্কুৱাৰ প্লাছ টু স্কুৱাৰ প্লাছ ওৱান স্কুৱাৰ, একেই পাম ভেলু. এইটো ষ্টেটৰ কাৰণে চালোঁ, একেটা ভেলুৱে পাম. চ' এই তিনিওটা ষ্টেটৰে এনাৰ্জি ভেলু আমি কি পালোঁ, ছিক্স এ স্কুৱাৰ বাই এইট এম এ স্কুৱাৰ. চ' তিনিটা ষ্টেটৰ এনাৰ্জি চেম, সেইকাৰণে আমি সিহঁতক কি বুলি ক'ম,
ডিজেনার স্টেট বলে কম সো এইটা আমার কারণে কি হব ডিজেনার স্টেট হব আর এটা যেহেতু তিনটা আছে গতি ইয়াক থ্রি ফোল্ড ডিজেনারেসি বলে কয় থ্রি ফোল্ড ডিজেনারেসি বলে কব সো এই তিনটা স্টেটর কারণে আমি এনার্জি ইকুয়েশন যেহেতু সেম পাবো এনার্জি ভ্যালু সেম পাবো সেকারণে আমি এটা কম থ্রি ফোল্ড ডিজেনারেসি এটা প্রত্যেকটো স্টেটর কারণে মই ওয়েভ ফাংশনটো লিখিম কেনেকৈ লিখিম সো প্রত্যেকৰ কাৰণে ওয়েভ ফাংশনটো কিন্তু বেলেগ বেলেগ হ'ব সেই ওয়েভ ফাংশনটো লিখিছোঁ চাই প্ৰথমতে ধৰি লওক টু ওৱান ওৱান ষ্টেটৰ কাৰণে লিখিলোঁ ডেট মিনছ এন এক্স ইজিকেল টু ওৱান এন ৱাই ইজিকেল টু ওৱান এন জেড ইজিকেল টু ওৱান তাৰ কাৰণে কেনেকৈ লিখিম ৰুট অভাৰ এইট বাই এ বি চি চাইন এন পাই এক্স বাই এ সাইন এন পাই ওয়াই বাই বি সাইন এন পাই জেড বাই সি এটা হয়েছিল থ্রি ডি বক্সর কারণে আমার এনার্জি ইকুয়েশন আসে এটা কিউবিক্যাল বক্সর কারণে আমি করে পেলাইছো এটা কিউবিক্যাল বক্সর কারণে কি লিখিম বি জায়গাত এ আহিব সি জায়গাত এ আহিব তাহলে এ বি সি যেহেতু তিনটা সমান পড়ে কিউবিক্যাল বক্স গতি এই তিনটা একে এ আহিলে ইয়াতো কি আহিব এ এ এ তার মানে তিনটা হয়ে যাব এ কিউ সো এইটা হয়ে গেল আমার ওয়েভ ফাংশন ফর ফর বা এ কিউবিক্যাল বক্স সো এইটা আমার হয়ে গেল ওয়েভ ফাংশন ফর এ কিউবিক্যাল বক্স এটা আমার দরে কি সাই টু ওয়ান ওয়ান আছে সো এন এটু কি আছিল এন এক্স এটু কি আছিল এন ওয়াই এটু কি আছিল এন জেড সো এন এক্সর জায়গা কি পাতিম টু পাতিম সো এন এক্সর ঠাইত আহিলে টু এন ওয়াই জায়গা কি পাতিম ওয়ান সো এটা ওয়ানে হোক পাই ওয়াই হব এন জেডর জায়গা কি পাতিম ওয়ান সো এটা হব পাই জেড সো আমি আলটিমেটলি সাই টু ওয়ান ওয়ানের কারণে ইকুয়েশন কি পালো এটা পালো নেক্সট আহিলে সাই ওয়ান টু ওয়ানের কারণে সাই ওয়ান টু ওয়ানের কারণে পাতিম এইট বাই এ কিউ সাইন এবার এন এক্স ইজ গেল ওয়ান সো এটা পাই এক্স হব বাই এ কারণ এন এক্স ইজ গেল আমার কি হব ওয়ান হব সাইন টুয়াইস পাই ওয়াই বাই এ এন ওয়াই ইজ গেল টু এবার সাইন পাই জেড বাই এ জেড ইজ গেল টু ওয়ান ঠিক তেনেকে সাই ওয়ান ওয়ান টুর কারণে পাতো এইট বাই এ কিউ সাইন পাই এক্স বাই এ এন এক্স ইজ গেল ওয়ান সাইন পাই ওয়াই বাই এ ওয়াই ইজ গেল টু এন ওয়াই ইজ গেল টু ওয়ান সাইন টুয়াইস পাই জেড ইজ গেল টু এ এবার এন জেড ইজ গেল টু টু পাতিল সো আমি তিনটা ওয়েভ ইকুয়েশন পালাম তিনটা ওয়েভ ইকুয়েশনের এনার্জি ভ্যালু কিন্তু একটাই দ্যাট ইজ সিক্স এ স্কোয়ার বাই এইট এম এ স্কোয়ার সো এনার্জি ভ্যালু যেহেতু একটাই স্টেপকেইটা বেলেগ বেলেগ তার এনার্জি সেম সো আমার সেইকেইটাক আমি কি বলি কম ডিজেনারেট স্টেট বলে কম সো এটা আমার বেলেগ বেলেগ স্টেটর কারণে দিব ডিজেনারেসি লিখি কম মানে প্রতিটো স্টেটর কারণে মানে কবি লিখি যাও ওয়ান 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 স্টেটর কারণে এনার্জি কি পালো থ্রি এ স্কোয়ার বাই এইট এম এ স্কোয়ার সো এনার্জি আমি কি পালো থ্রি এ স্কোয়ার বাই এইট এম এ স্কোয়ার ফর ওয়ান 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 স্টেট এটা পসিবিলিটি কেটা এটা সো এখানে এটা আমার কারণে কি হব নন ডিজেনারেট নেক্সট আহিলে টু ওয়ান 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 টু ওয়ান 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 টু তিনটা পসিবিলিটি এনার্জি কিমান সিক্স এ স্কোয়ার বাই এইট এম এ স্কোয়ার এটা আমার কারণে কেটা পসিবিলিটি আছে এটা দুটা তিনটা সেকারণে আমার হল থ্রি ফোল্ড ডিজেনারেসি সো এটা আমার কারণে হল থ্রি ফোল্ড ডিজেনারেসি নেক্সট আহিলে টু টু ওয়ান এটা আমি এটা এনেকৈ অ্যারেঞ্জ কৰিব পাৰোঁ টু ওয়ান টু বুলি লিখিব পাৰোঁ ওয়ান টু টু বুলি লিখিব পাৰোঁ তাৰমানে টু টু ওয়ান মানে এন এক্স টু এন ওয়াই টু এন জেড ওয়ান এইটো মানে এন এক্স টু এন ওয়াই ওয়ান এন জেড টু এইটো মানে এন এক্স ওয়ান এন ওয়াই টু এন জেড টু ইয়াৰ কাৰণে এনাৰ্জি কিমান পাম নাইন এ স্কোয়াৰ বাই এইট এম এ স্কোয়াৰ এইটো কেলকুলেট কৰি চাব আপোনালোকে
এটাকে থ্রিফল্ড ডিজেনারেসি কেলে থ্রিফল্ড ডিজেনারেসি কারণ আমি ইয়াতো তিনটা পসিবিলিটি পাইছো নেক্সট আহিলে 2 2 2 সো ইয়া পসিবিলিটি আটাই 2 2 2 তাহলে nx2 ny2 nz2 আর ভ্যালু ধরে ইউজ করব লো ইয়া এনার্জি কোন পাম 12 a স্কয়ার বাই 8 m a স্কয়ার যেহেতু ইয়ার পসিবিলিটি আটা সো এটা নন ডিজেনারেট নন ডিজেনারেট নেক্সট আহিলে ধরে লওয়া ওয়ান টু থ্রি এইটো আমি কি কি ধরনের ইউজ করব এন এক্স ইকুয়াল টু ওয়ান এন ওয়াই ইকুয়াল টু টু এন জেড ইকুয়াল টু থ্রি এন ওয়ান থ্রি টু দুটা হল টু ওয়ান থ্রি তিনটা হল টু থ্রি ওয়ান চারিটা হল থ্রি ওয়ান টু থ্রি টু ওয়ান আমি ছটা ধরনের ইউজ করব তাহলে ইয়াত এন এক্স টু তুমি ওয়ান রাখা দুইটাতে নেক্সট টাইম এন এক্স টু টু রাখা থার্ড টাইম এন এক্স ইজ গোল টু থ্রি রাখা সো তুমি কেটা পালা ছটা পালা ছটার এনার্জি ক্যালকুলেট করছ ইজ গোল টু ফোরটিন এ স্কোয়ার বাই এইট এম এ স্কোয়ার পাবা এনার্জি সবরে মিলাইলে আমি ফোরটিন এ স্কোয়ার বাই এইট এম এ স্কোয়ার পাম পসিবিলিটি ছটা সো এইটো সিক্স ফোল্ড ডিজেনারেসি সো এইটো আমার কারণে কি হব সিক্স ফোল্ড ডিজেনারেসি সো এই ধরনের ডিজেনারেসি লওয়া হয় এটা পরীক্ষার কিছু কোয়েশন আই থাকে ধরি লওয়া এইটুকু দিলে পরীক্ষা ইজ গোল ফোরটিন এ স্কোয়ার বা এইট এম এ স্কোয়ার ইয়ার পসিবল স্টেজ খিনি লিখবলে আহে বা পরীক্ষাত কোয়েশন কি ধরনের আহে তাক আমি কেনেকে সলভ করবলে মই তোমাকে নেক্সট ভিডিওত